হ্যালো বন্ধুরা, আপনাদেরকে স্বাগতম নতুন আরও একটি এক্সপেরিমেন্ট ভিডিওতে। এই এক্সপেরিমেন্ট ভিডিও থেকে করার জন্য আমাদের কাছে রিকোয়েস্ট আসলো চট্টগ্রাম থেকে ইমাম মোহাম্মদ জিহাদ। তো সে ক্লাস ইন্টারে পড়াশোনা করে, তার ডিটেলস জেনে আমি এই এক্সপেরিমেন্টটা করা শুরু করলাম। জানি না এক্সপেরিমেন্টটা করতে কী কী হয় বা কী হয়। তো এক্সপেরিমেন্টটা করতে গেলে লাগতেছে ইনো বাসেস কোকাকোলা। তো আমরা ইনো আর কোকাকোলাকে মিক্স করে দেখব কোনো রিয়াকশন আসে কি না। তো এর আগের ভিডিও আমাদের ছিল ইনো বাসেস মিল্ক। তো ইনো বাসেস মিল্ক, মিল্ক বাসেস কোকাকোলা দুইটা ভিডিও এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া থাকবে। তো বন্ধুরা, আপনারা দুইটা ভিডিও যদি মিক্স করে থাকেন তাহলে আবার পুনরায় দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। তো আমার চ্যানেলটা ঘুরে আসবেন। তো আমরা এখন শুরু করতেছি আমাদের এই ভিডিওটা। তো আমরা এখন কোকাকোলার সাথে ইনো ডাললাম। উপর থেকে থাকা। তো রিয়াকশানটা খুবই ইন্টারেস্টিং একটা রিয়াকশান দেখালো। তো যদি ওটা কাছ থেকে দেখানো উচিত ছিল। তো আমরা আরও কিছু ইনো ডাললাম, খুবই অ্যামেজিং একটা রিয়াকশান আসলো। কোকাকোলার সাথে যখন আমরা ইনো মিক্স করি তখন খুবই একটা অ্যামেজিং একটা রিয়াকশান শুরু হয়। দেখুন বন্ধুরা, খুবই অ্যামেজিং একটা রিয়াকশান। ও মাই গড, খুবই অসাধারণ। তো মিল্কের সাথে যখন আমরা ইনো মিক্স করি তখন এরকম একটা কোনো রিয়াকশান আসে নাই। আমি আবার কিছু ইনো দিলাম। তো সম্পূর্ণ পুরো ইনোটা দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা কী হয়। দুধের সাথে যখন আমি কোকাকোলা মিক্স করি তখন কোকাকোলার কালারটা চেঞ্জ হয়ে যায়, কিন্তু এটার ইনোর সাথে যখন আমি কোকাকোলা মিক্স করি কোকাকোলার কোনো কালারে কোনো পরিবর্তন আসে না। ইনোর তো নির্দিষ্ট একটা কালার ছিল, সেটা হচ্ছে গ্রিন। রিয়াকশানটা কিন্তু এখন চলতেছে যে অ্যামেজিং। তো আমি এটা মিক্স করে দেখি কোকাকোলা কোনো কালারে কোনো পরিবর্তন আসে কিনা। ও মাই গড, নিচ থেকে কিন্তু এখান থেকে কিন্তু এখানে চলে আসে। যখন মিক্স করি আমি ঠিক এখানে ছিল কোকাকোলা, ঠিক এখানে ছিল। আমি যখন একটু নালাচাড়া করবো, মুভ করবো, দেখি রিয়াকশন হয় কিনা কোনো। আবার পুনরায় ওয়াও, এবার আর আগের মতো রিয়াকশনটা হয় নাই। কোকাকোলার কালারে কোনো পরিবর্তন আসে নাই। ইনোর সাথে যখন আমি কোকাকোলা মিক্স করলাম এর কালারে কোনো পরিবর্তন হয় নাই। কেন হয় নাই বা কেন হচ্ছে না সেটা যদি আপনারা জেনে থাকেন বন্ধুরা কমেন্ট বক্সে জানাই দিবেন, শেয়ার করবেন এই ভিডিওটা। তো আপনাদের নতুন নতুন বা আরও এর থেকে ডেঞ্জারাস কিছু যদি এক্সপেরিমেন্ট করতে হয় তাহলে আপনারা বাসায় ট্রাই না করে আমার কমেন্টস বক্সে জানাই দিবেন, আমি আপনাদেরকে এই ভিডিওটা করে দেখাবো। তো সে পর্যন্ত বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক অ্যান্ড শেয়ার করে দেবেন আপনার ফ্রেন্ডরা যাতে দেখতে পারে। স্কুল সায়েন্স এক্সপেরিমেন্ট রিলেটেড ভিডিও কিছু কামিং সুন আসতেছে। আপনাদের যদি কোনো প্রজেক্ট থাকে সেই অনুযায়ী আমাকে কমেন্টস করবেন, সেটা আমি আপনাদেরকে করে দেখাবো। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।